ভাসমান মসজিদ দেখেছেন কখনো? সমুদ্রের নীল ঢেউয়ে ভাসমান মসজিদের মিনার আর নামাজ আদায়রত মুসল্লিদের দেখে বিস্মিত হতে চাইলে যেতে হবে মরক্কো। বাদশা দ্বিতীয় হাসান এই মসজিদটি তৈরি করেছেন ক্লাসাবাঙ্কা শহরে। এর নকশা তৈরি করেছিলেন বাদশা হাসানের ফরাসি স্থপতি মিশেল পিনচিও। মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয় ঢেউয়ের বুকে মসজিদটি ঢুলছে। এখানে প্রায় 1 লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। এর মিনারের উচ্চতা 200 মিটার আর মেঝে থেকে ছাদের উচ্চতা 65 মিটার। মসজিদের ছাদটি প্রতি 3 মিনিট পরপর যান্ত্রিকভাবে খুলে যায়, ফলে মসজিদের ভেতরে প্রাকৃতিক আলো ও সমুদ্রের খোলা বাতাস প্রবেশ করতে পারে। 22.24 একর জায়গার উপর অবস্থিত এই মসজিদের মূল ভবনের সঙ্গেই আছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, ওজুখানা এবং কনফারেন্স রুম। এই মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো, কোথাও কোথাও সোনার পাত দিয়ে মোড়া হয়েছে। মসজিদটির এলাকায় রয়েছে 124টি ঝর্ণা এবং 50টি ঝাড়বাতি। এর নির্মাণ কাজ শুরু হয় 1987 সালে। প্রায় 25,000 শ্রমিক ও কারুশিল্পীর দিনে 2 শিফট শ্রমের ফলে প্রায় 7 বছরে নির্মিত হয় এই মসজিদ। এটি নির্মাণে খরচ হয় বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,600 কোটি টাকা। সুপ্রিয় দর্শক, কখনো সুযোগ হলে এই মসজিদে যাইতে চান কিনা কমেন্ট করে জানিয়ে দিন। ভাসমান মসজিদের খবর তো শুনেছেন, কখনো কি ভাসমান শহরের কথা শুনেছেন? ভবিষ্যতে শহর মাটিতে নয়, সমুদ্রের বুকে স্থান করে নেবে এমনটাই পরিকল্পনায় রেখেছে স্থাপত্যবিদরা। জমির সীমাবদ্ধতা জানান দিয়েছে, এবার পানির উপর দৃষ্টি দিন, আর সেটাই হতে যাচ্ছে। পানির উপর ভাসমান শহর নির্মাণে চূড়ান্ত পরিকল্পনার খবর প্রকাশ পায় বিশ্ব মিডিয়ায়। বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় ভাসমান শহর বানানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানি। 25 তলা বিশিষ্ট এই শহরের নাম দেওয়া হয়েছে ফ্রিডম শিপ। একটি বৃহদাকার জাহাজের আদলেই এই মিনি শহর গড়ে তোলার পরিকল্পনা। একটি আদর্শ শহরে যা যা প্রয়োজন তার সবই থাকবে এখানে। খেলার মাঠ, হাসপাতাল, স্কুল, পুলিশ স্টেশন, বিমানবন্দর থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই, আর শহরের বসবাসকারীদের জন্য বাড়ি তো বটেই। এই মিনি শহরের আয়তন ব্রিটেনের কুইন মেরি 2 জাহাজের 4 গুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এই ভাসমান শহরে স্থায়ীভাবে বাস করবে 40,000 বাসিন্দা। 25 তলা বিশিষ্ট বিশাল এই ভাসমান শহরটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে $1,000 কোটি। 27 লাখ টন ওজনের একটি জাহাজ সদৃশ হবে এটি, যে কারণে এই ভাসমান শহরটি সমুদ্রে এক জায়গায় স্থির থাকবে না, প্রতি 2 বছর একবার পৃথিবী প্রদক্ষিণ করবে। চাইলে এটি থামবে বিশ্বসেরা বড় শহরগুলোতে। ভাসমান শহরটিতে 20,000 ক্রু ছাড়াও স্থায়ী বাসিন্দা থাকবে 40,000। তবে বাইরে থেকে প্রতিদিন বাড়তি 30,000 দর্শনার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া 10,000 অতিথির জন্য রাত যাপনেরও ব্যবস্থা থাকবে। এটি নির্মাণ কাজ শুরুর জন্য $100 কোটি সংগ্রহের চেষ্টা চলছে। ভাসমান শহর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে জুন মাসে যাত্রা শুরু করে ইউরোপের উদ্দেশ্যে আটলান্টিক পাড়ি দেবে। ইউরোপে তখন থাকবে গ্রীষ্মকাল, এরপর স্কটল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, এরপর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে জিব্রাল্টার হয়ে ভূমধ্যসাগরে পড়বে। বড়দিনের সময়টায় তারা থাকবে আফ্রিকার উত্তর উপকূলে। জানুয়ারিতে যাবে উত্তামাশা অন্তরীপ, সেখান থেকে অস্ট্রেলিয়া, এরপর এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌঁছবে। জাহাজটির প্রতি 2 বছরের যাত্রার 70% সময় নোঙর করা অবস্থাতেই কাটবে।